বর্ধমানে পথসাথের অবস্থা তো দেখলেন, এবার চলুন আপনাদেরকে একটু বাঁকুড়ায় নিয়ে যাই। বাঁকুড়া জেলা পরিষদের একমাত্র বিরোধী সদস্য রুম্পা ধীবর, কিন্তু তিনি সদস্য হওয়ার পর থেকে এখনো অবধি কাজের কোনো সুযোগই পাননি, কারণ তিনি বিরোধী দল বিজেপির তরফ থেকে সদস্য হয়েছেন এমনটাই অভিযোগ তোলা হচ্ছে। দেখুন, ৫৬টি আসন বিশিষ্ট বাঁকুড়া জেলা পরিষদ, তার মধ্যে তৃণমূলে রয়েছে ৫৫টি এবং বিজেপির একটি। ওনার যে ৩৮ নম্বরের যে বিজেপি প্রার্থী, তিনি জয়লাভ করেছিলেন রুম্পা ধীবর, এবং জয়লাভ করার পর থেকে এখনো পর্যন্ত তাকে মূলত বাঁকুড়া জেলা পরিষদের কোনো রকম সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না এমনটাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। নিজের অঞ্চল থেকে জেলা পরিষদের সদস্য নির্বাচিত হয়েও কাজ করার সুযোগ পাচ্ছেন না বিজেপির প্রতীকে নির্বাচিত জেলা পরিষদের সদস্য রুম্পা ধীবর। আমি জেলা পরিষদ অফিসের সচিবের স্যারের কাছে অভিযোগ করেছিলাম, উনি যাতে আমাকে বিরোধী দলনেত্রী পদ দেন, কিন্তু সেই অভিযোগ করার পর তিন মাস পেরিয়ে যাওয়ার পরে কোনো সদুত্তর পাইনি। সেজন্য আমি ডিএম অফিসে গিয়ে ডিএম স্যারের কাছে আবেদন জানিয়েছি, তো আজ পর্যন্ত ১০ দিন পেরিয়ে যাওয়ার পরেও আজ পর্যন্ত কোনো সদুত্তর পাইনি। কি চাইছেন এই মুহূর্তে আপনি? আমি চাইছি আমাকে বিরোধী দলনেত্রী পদ দেওয়া হোক, আমাকে কর্মদক্ষর পদ দেওয়া হোক এবং আমার অঞ্চলের উন্নয়নের সুযোগ দেওয়া হোক। রুম্পা ধীবর যে কাজ করার সুযোগ পাচ্ছে না তাতে সম্মতি জানাতে শোনা গেল ওন্দার বিজেপি বিধায়কের গলায়। পশ্চিমবাংলা সরকার কোনো রীতিনীতি আদর্শ এবং গণতন্ত্র বলে ওনারা কিছু মানেন না, ওনাদের একটাই কাজ বিরোধীদের কণ্ঠরোধ করা। যদিও অভিযোগ সম্পূর্ণ ভুল বলে দাবি বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতির। এটা সম্পূর্ণ ভুল, জেলা পরিষদের উনি মেম্বার হয়েছেন, জিতে এসেছেন, ওনাকে তো জেলা পরিষদের সাথে যোগাযোগ রাখতে হবে, বাড়িতে বসে থাকলে তো কাজ হয় না। আমি যেমন রেগুলার আসি, আমার অন্যান্য মেম্বাররা আসা যাওয়া করে, কর্মদক্ষরা রেগুলার আসে, জেলা পরিষদের সাথে যোগাযোগ না রাখলে কী করে হবে? রাজ্যে বারবার বিরোধীদের বঞ্চনা, দূরে সরিয়ে রাখার অভিযোগ, আদৌ কি এই সরকারের অধীনে বিরোধীরা কাজ করার সুযোগ পাবে? কিন্তু কেন কেন বঞ্চিত থাকবে, বিজেপি করার অপরাধেই কেন বঞ্চিত হতে হবে, সেটাই কিন্তু সবথেকে বড় প্রশ্ন। বাঁকুড়া থেকে মৃন্ময় পান, রিপাবলিক বাংলা। সন্দেশখালী জনরোষ প্রতিবাদ নাড়িয়ে দিয়েছে গোটা বাংলাকে, আর মহিলারা যেভাবে কেঁদেছেন, যেভাবে তাদের ওপর অত্যাচারের অকথ্য কথা তুলে ধরেছেন, তারপরে কিন্তু গোটা বাংলায় কার্যত প্রতিবাদে পথে নেমেছে। আজ বিজেপি বিভিন্ন দিকে অভিযোগ নিয়ে পথে নেমেছে, সেই ছবিটা একবার দেখুন। টানা তিন দিন দফায় দফায় বিক্ষোভ অশান্তিতে ফেটে পড়েছিল সন্দেশখালী। শাহজাহান, শিবু হাজরা, উত্তম সরদারদের বিরুদ্ধে পুষে রাখা দীর্ঘদিনের ক্ষোভ উগড়ে দিতে দেখা গিয়েছিল গ্রামবাসীদের। গোটা বাংলা শুনেছে অমানবিক অত্যাচার, নারী নির্যাতনের কাহিনী। এরই প্রতিবাদে জেলায় জেলায় পথে নেমেছে বিজেপি। আসানসোলের জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি যুব মোর্চার সদস্যরা। টায়ার জ্বালিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তারা। হুগলিতেও ধরা পড়ল একই ছবি, বিক্ষোভ দেখায় বিজেপির যুব মোর্চার কর্মী সমর্থকরা। হুগলির পাশাপাশি বিক্ষোভের ছবি ধরা পড়ে হাওড়ার গোলাবাড়িতেও। বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভাপতি তথা নেত্রী ফাল্গুনি পাত্রের নেতৃত্বে থানার সামনে চলে বিক্ষোভ। সন্দেশখালীতে মা বোনদের উপর অত্যাচারের ঘটনার প্রতিবাদে মছলন্দপুরের নকপুল মোড় এলাকায় প্রায় ৩০ মিনিট রাস্তা অবরোধ করে রাখে বিজেপির নেতা কর্মীরা। সেখানে উপস্থিত ছিলেন গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর। আমরা বারবার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলে আসছি, সেখানে মা বোনদের উপরে অত্যাচার হচ্ছে দিনের পর দিন, বছরের পর বছর, আজকে সেটা সত্য প্রমাণিত হয়েছে। গাইঘাটাতেও প্রতিবাদে পথে নামে বিজেপি। গাইঘাটার যশোর রোডে দেখা যায় বিক্ষোভের ছবি। বনগাঁর সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক চন্দ্রকান্ত দাসের নেতৃত্বে চলে এই অবরোধ কর্মসূচি। পুলিশের প্রচ্ছন্ন পদতে এবং মুখ্যমন্ত্রীর
বদান্যতায় এটা চলছে দীর্ঘদিন ধরে। বাদ নেই মুর্শিদাবাদ, বহরমপুর থানা ঘেরাও কর্মসূচি চালায় বিজেপি। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে বিজেপি কর্মী সমর্থকদের। প্রতিবাদে সামিল বীরভূমের রামপুরহাটও। প্রথমে তারা মিছিল করে কামারপুটির মোড় থেকে পাঁচমাথার মোড় পর্যন্ত যায়, তারপর সেখানে অবরোধ কর্মসূচি পালন করে বিজেপি। দক্ষিণবঙ্গের পাশাপাশি সন্দেশখালী ঘটনার প্রতিবাদে পথে নামে উত্তরবঙ্গেরও বিজেপি কর্মী সমর্থকরা। কোচবিহারের বিভিন্ন জায়গায় দেখা যায় বিক্ষোভের ছবি। প্রতিবাদে সামিল হয় জলপাইগুড়ির বিজেপি কর্মী সমর্থকরাও। রিপাবলিক বাংলা। চলুন পরবর্তী খবরের দিকে নজর দিই। বিগত দীর্ঘ দু বছর ধরে বার্ধক্য ভাতাও মিলছে না, আবার আবাস যোজনার টাকাও ঢুকছে না এক ব্যক্তির অ্যাকাউন্টে, মানে ব্যক্তি নিজে পাচ্ছে না, কিন্তু তার অ্যাকাউন্টে খোঁজ নিয়ে দেখা গেল যে সেখানে কিন্তু টাকাগুলো ঢুকেছে, কিন্তু সে টাকা বেমালুম গায়েব। কীভাবে সম্ভব? তার যাবতীয় অভিযোগ তার ভাইয়ের দিকে। এখন বিষয়টি হচ্ছে, ওই ব্যক্তির ভাই পেশায় একজন তৃণমূল কর্মী এবং ওই ব্যক্তি তিনি বিজেপি কর্মী, তাহলে সেই কারণেই কি তার কাছে টাকা আসছে না? উঠছে প্রশ্ন। বসুদেব বাবুর বার্ধক্য ভাতা আজ দু বছর ধরে ওনার অ্যাকাউন্ট থেকে একটা ফেক অ্যাকাউন্ট চলে যাচ্ছে, কে বা কারা নিচ্ছে? দক্ষিণ চব্বিশ পরগনার কুলপির বাসিন্দা 65 বছরের বসুদেব মাইতি দু বছর ধরে পাননি বার্ধক্য ভাতা, মেলেনি আবাসের টাকা, বিজেপি করেন বলেই নাকি মিলছে না ভাতা, ছোট ভাইয়ের বিরুদ্ধে টাকা হাতানোর অভিযোগ। আমি আমার টাকা আসতে যে আমার টাকা অন্য অ্যাকাউন্টে চলে যাচ্ছে, সেই জন্য আমি অভিযোগ করছি। কী কারণে টাকাটা এসছে? ঘরে টাকা এসেছিল আর আর এই বার্ধক্য ভাতা। নিজের বার্ধক্য ভাতার পাশাপাশি দাদার বার্ধক্য ভাতাও পাচ্ছেন ভাই। ব্যাংকে নিজের ও বাবার পদবি পরিবর্তন করে অ্যাকাউন্ট খোলার অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে। একাধিকবার পঞ্চায়েতে অভিযোগ জানিয়েও সমাধান না মেলার অভিযোগ, তবে পঞ্চায়েতের গাফিলতির কথা কার্যত স্বীকার তৃণমূল নেতার। একটা ব্যক্তি দুটো ভাতা পেতে পারে না, নিশ্চিত করে এই দায়িত্ব আমরা নিতে পারবো যখন আমাদের কাছে সেই ভদ্রলোক এসে জানায়। এখনো তো পর্যন্ত জানায়নি, হয়তো পঞ্চায়েতকে জানিয়েছে, সেইভাবে গুরুত্ব দেয়নি, কিন্তু পঞ্চায়েত সমিতি এটা যদি আমাদের কাছে বা বিডিও সাহেবের কাছে আসে, এটা নিরসন করতে আমাদের একদিন সময় লাগবে। এটা তৃণমূলের একটা রীতি হয়ে দাঁড়িয়েছে, এটা তৃণমূলের অভ্যেস যে একজনের অ্যাকাউন্টের টাকা আরেকজনের অ্যাকাউন্টে যাচ্ছে, এটা জব কার্ড বলুন আর সমস্ত ক্ষেত্রে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেবার আশ্বাস বিডিও। তো আপনারা যখন এটা খবরটা আমার কাছে এনেছেন, এবং অবশ্যই আমরা এটাকে অবিলম্বে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব, উনি যাতে ওনার বার্ধক্য ভাতা আগামী দিন থেকে পান সেটা আমরা সুনিশ্চিত। সরকারি প্রকল্পের টাকা উপভোক্তারা ঠিকঠাকভাবে পাচ্ছেন কিনা তা দেখার দায়িত্ব সরকারেরই। অবিলম্বে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বসুদেব বাবুর প্রাপ্য টাকা সুদ সহ যেন ফিরে পায় এমনই দাবি করছেন। রিপাবলিক বাংলার জন্য বরুণ হালদারের রিপোর্ট, দক্ষিণ চব্বিশ পরগনা।